ক্যামেরা চালু হয়ে গেছে ঠিক করেছি। এখন নতুন অনেকে মেসেজে বা মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিপি দিচ্ছে অনেক কার্টুন ফেস, তা আমরা ঠিক করলাম যে আমরা কার্টুন ফেস দেব কিন্তু আমাদের নিজেদের আঁকা ছবি দিয়ে। তা নিজেদের ছবি নিজেরা বইটা তো হতে পারে না, সেজন্য আমার ছবি আঁকবি তো তুই? হ্যাঁ, জানি না আমার মুখটা কি করবে, ওর হ্যাঁ এর উপরে কোনো কনফিডেন্ট নেই, অতএব যা আঁকবে আঁকবে। ওর আঁকা ছবি যেটা আমার ফেস আঁকবে সেটা আমি ডিপি করব, এবং আমি ওর একটা কার্টুন ফেসের ছবি আঁকবো সেটা ও ডিপি করবে। আমার কোনো অসুবিধা নেই, তুমি করতে পারলেই হলো। আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি নিচে তোর নাম লিখে দেবো, কোনো ব্যাপার না। সত্যি করবি আমরা কোন কোন কার্টুন ছবিটা বেছে নিয়েছি? তাহলে আমাদের ছবি কমপ্লিট, এখন দেখা যাক কে কার ফেস কতটা কার্টুন আঁকতে পেরেছি। তা তুই আগে তোর ছবিটা দেখা, মানে তুই যেটা আমার ছবি এঁকেছিস। এটা আমার থেকে বেশি ভালো দেখতে, মানে যথেষ্টটা প্রিন্সেস প্রিন্সেস লাগছে, মানে আমি এরকম দেখতে নাকি? যাই হোক, ছবিটা যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট যথেষ্ট। অরুণা তুই দারুণ এঁকেছিস, এক্সেলেন্ট। না সে তো বটে, সে তো বটে, কিন্তু তবুও কার্টুনটা তো আমাদেরই কার্টুন না, আমাদের মুখ থেকে করা। তাহলে এটা চলো দুজনের ছবি পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করে নিই। ঠিক আছে, করেছি বোঝাই যাচ্ছে। খুব সুন্দর, আমরা দুজনের চ্যালেঞ্জ ছিল আমাদের আঁকা ছবি আমরা ডিপি করব। তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটন টিপতে ভুলবেন না। তাহলে আজকে আমাদের ছবি কমপ্লিট, আপনারা দেখেছেন যে দুজনার ফেস মানে কি রকম অখাদ্য ছবি। না আমার এতটা, আমারটা ভালো হয়েছে, মানে আমার এটা ভালো, এটা কি আমারটা একা ছিল, ওটা ভালো হয়েছে। থ্যাংক ইউ, তাহলে আজকে এই অবধি থাকলো, নেক্সট আবার ব্লগ করব, কিছুদিন আবার অপেক্ষা করো না গুনে করোনা সাইড এফেক্টস অফ করোনা। মাথায় উঠুন বার করছি, তুই এগুলো বাদ দিবি না, করোনা মানে করোনার ওই বারেটা সবুজ সবুজ স্পাইক স্পাইক।